কর্কট রাশি গ্রহের বিচার অচল অবস্থার ফলাফল কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যদি আপনি হয়ে থাকেন আপনার মনে মনে অথবা প্রকাশ্যে একটি প্রশ্ন কিন্তু বারংবার আপনার মনের মধ্যে নাড়া দিচ্ছে সেটি হলো কবে ভালো দিন আসবে হ্যাঁ এই ভিডিওয় আমি উপস্থাপন করব কবে থেকে আপনারা ভালো দিন পেতে পারেন বা অচল অবস্থা আপনার দূর হচ্ছে অচল অবস্থা বলতে সর্বকাজেই আপনারা বাধা পাচ্ছেন এবং কেন বাধা পাচ্ছেন কবে থেকে উন্নতি এবং কেন উন্নতি অবশ্যই আপনারা জানতে পারছেন কর্কট রাশি কর্কট লগ্ন যদি আপনার সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাধার সম্মুখীন বেশি হচ্ছেন সেটি বলা যেতে পারে অন্য লগ্ন বা অন্য রাশি রাশিভেদে ফলাফলের তারতম্য হতে পারে তবে কর্কট রাশি কর্কট লগ্ন আপনারা এই মুহূর্তে শনির ঢাইয়ার মধ্যে আছেন আপনার অষ্টম স্থানে শনিগ্রহ অবস্থান করে আছে জ্যোতিষশাস্ত্র অনুসারে অষ্টম ঘর খুব একটা সুখকর স্থান নয় সুখকর ঘর নয় আবার শনি গ্রহ কিন্তু রেট্রোগেট অর্থাৎ শনি গ্রহ যে গতিতে ঘুরছিল সেই গতিটা মন্থর যার ফলে নানান রকম সমস্যায় জর্জরিত আপনারা আছেন এই যে শনি গ্রহ আপনার অষ্টম স্থানে অবস্থান করে আছে তার মানে শনি ঢাঁয়ার মধ্যে আপনারা আছেন আবার আপনারা তিরিশ বৎসর পর পাবেন কারণ শনি গ্রহ শনিগ্রহ একটি ঘরে আড়াই বৎসর করে অবস্থান করে থাকে তাই লাইফে দুটি অথবা তিনটি আপনারা কিন্তু এই রকম অষ্টম ঘরে শনির অবস্থান পাবেন যদি আপনি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের হয়ে থাকেন এই সময় নানান ধরনের সমস্যায় কিন্তু আপনারা রয়েছেন যে কাজের ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন সেই কাজের ক্ষেত্রে একটি বাধা উৎপত্তি হচ্ছে অর্থাৎ যে কাজ আপনি সমাধান করতে চাইছেন সেই কাজে কিন্তু বারংবার বাধা কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট আপনি চেষ্টা দিচ্ছেন সেই অনুসারে কিন্তু ফল পাচ্ছেন না এবং আর্থিক ক্ষেত্র ক্ষেত্র নিয়ে যথেষ্ট চিন্তিত আপনি আছেন কিছু ক্ষেত্রে এই সময় আপনাদের জমানো অর্থ সেটি কিন্তু বেরিয়ে যাচ্ছে যথেষ্ট চিন্তিত আতঙ্কিত শঙ্কিত আপনি আছেন কর্কট রাশি অথবা কর্কটলগ্নের যারা আছেন মন মানসিকতার পরিবর্তন কারণ অবশ্যই যদি সর্বক্ষেত্রেই বাধার সম্মুখীন আপনি হন আর্থিক দিক থেকে কর্মের দিক থেকে শারীরিক দিক থেকে অবশ্যই সেটি কিন্তু মনের ওপরে যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যাবে এবং তার ফলস্বরূপ কিন্তু আপনারা ভোগ করছেন কর্কট রাশি অথবা কর্কর লগ্নে যদি আপনি হয়ে থাকেন তাহলে তার ফলস্বরূপ আপনারা ফল ভোগ করছেন মন মানসিকতার মধ্যে একটি বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তবে পরিবর্তন অবশ্যই আপনাদের জীবনে হবে অবশ্যই পরিবর্তন হবে কারণ কি কারণ আপনার এই যে অষ্টম স্থানে শনিগ্রহ অবস্থান করে আছে শেষ মুহূর্তে কিন্তু আপনারা আছেন মনে রাখবেন পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে শনিগ্রহ এই যে বক্রি অবস্থায় আছে সেই বক্রগতি কিন্তু ত্যাগ করছে যার ফলে শনিগ্রহ স্বাভাবিক গতিতে ফিরে আসবে এবং এই যে শেষ মুহূর্তে আছে অর্থাৎ আর কিছু দিন পরে শনিগ্রহ আপনার অষ্টম স্থান থেকে ঘর পরিবর্তন করবে সেটি উনতিরিশে মার্চ দু সালে যারা আপনারা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন হ্যাঁ কর্কট রাশি অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র এই যে চন্দ্র আপনাদের অধিপতি গ্রহ একটুতেই কিন্তু আপনারা ভেঙে পড়েন সেন্টিমেন্টাল তবে এদিক থেকে যেমন একটুতে ভেঙে পড়েন খুব সফট গ্রহ আপনাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি তেমনি গ্রহ চন্দ্র এই যে গ্রহ আপনাদের অধিপতি হওয়ার কারণে আপনার কিন্তু যতই সমস্যা হোক না কেন দ্বিতীয়বার কিন্তু পরক্ষণে কিন্তু আপনারা ওভারকাম করতে পারবেন সেটি বলা যেতে পারে তাই কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যদি আপনি হয়ে থাকেন এই মুহূর্তে এই যে শনির ঢ্যাঁয়ার মধ্যে আছেন যার কারণে আপনারা সমস্যার মধ্যে বেশি রয়েছেন শারীরিক সমস্যার মধ্যে আপনারা আছেন নানান ধরনের টেনশন চিন্তিত চিন্তিত আপনি রয়েছেন বিশেষ করে মধ্যবয়সে যদি আপনি হয়ে থাকেন এই যে শনি অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ দ্বিতীয়বার যদি আপনারা এই অষ্টমঘরে অবস্থান করে তাহলে অবশ্যই শারীরিক মানসিক চিন্তা একটু বেশি থাকবে আর্থিক বিষয়ে চিন্তা বেশি থাকবে নানান দিক থেকে একটি চাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের তবে একটি কথা মনে রাখবেন মনোবল কিন্তু হারাবেন না সমস্যা থাকে সমাধানও অবশ্যই হবে শুধু সময়কে গুরুত্ব দিতে হবে ঝড় থেমে অবশ্যই যাবে পৃথিবী আবার শান্ত হবে আপনাদেরও কিন্তু পরিবর্তন আসবে যেহেতু আপনাদের রাশির অধিপতি গ্রহ চন্দ্র প্রত্যেকটা দিন কিন্তু ঘর পরিবর্তনের কুইক একটি পদ্ধতি দেখতে পাওয়া যায় এই চন্দ্রগ্রহের মধ্যে অর্থাৎ প্রত্যেকটা ঘরে কিন্তু সওয় দুদিন করে অবস্থান করে এই চন্দ্রগ্রহ যার পরে মনের মধ্যে প্রত্যেকটা রাশিরই কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় আর স্বয়ং আপনাদের চন্দ্রগ্রহ কিন্তু আপনাদের রাশির অধিপতি তার সুফল অবশ্যই আপনারা পাবেন রাশিলগ্নভেদে ফলে তম অবশ্যই হবে তবে এই যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সালে শনিগ্রহ কিন্তু ঘর পরিবর্তন করছে এবং পনেরোই নভেম্বর থেকে কিছুটা অবশ্যই সার্বিক উন্নতি কিছু সুফল আপনারা পাবেন তবে সব থেকে বড় বিষয় হল দেবগুরু বৃহস্পতি আপনার কিন্তু সাফল্য স্থানে অবস্থান করে আছে এটি কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে একটি ভালো দিক ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে এবং এই সাফল্য স্থানে অবস্থান করে আছে এখান থেকে দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় আপনার পঞ্চম এবং আপনার সপ্তম স্থানে থাকছে তাই সময়টা কিন্তু আপনাদের পক্ষেই আছে আপনার কর্কট রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা কর্কর লগ্ন অন্য রাশি হতে পারে ফলে তারতম্য অবশ্যই আপনারা পাবেন কারণ দেবগুরু বৃহস্পতি সাফল্য স্থানে অবস্থান করে আছে যদি আপনার রাশি লগ্ন সেম হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো একটু সমস্যা বেশি আপনারা রয়েছেন যেহেতু অষ্টম স্থানে শনি অবস্থান করে আবার রেট্টোগের আছে যাক দেবগুরু বৃহস্পতির যথেষ্ট ভালো অবস্থানে থাকা সেটি আপনাদের ক্ষেত্রে একটি ইতিবাচক দিক বলা যেতে পারে এবং এই যে ঘর পরিবর্তন করবে উনত্রিশে মার্চ গ্রহ দু হাজার সালে দেবগুরু বৃহস্পতি কিন্তু এখানে থাকছে কয়েকটা মাসের জন্য যার ফলে দেবগুরু বৃহস্পতি এই যে দৃষ্টি সেটিও শুভ শুভ গ্রহ আপনাদের যোগ্যার গ্রহ এবং এই সাফল্য স্থানে দৃষ্টি দিচ্ছে এখান থেকে দৃষ্টি কিন্তু আপনার দ্বিতীয় স্থানে কিছু অপরচুনিটি সুযোগ আপনারা পেতে পারেন শুধুমাত্র এই অষ্টম স্থানে শনিগ্রহ শনি ঢাইয়া থাকার কারণে কিছুটা সাময়িক সমস্যায় আপনারা রয়েছেন তথাপি কিন্তু দেবগুরু বৃহস্পতির কিছু কৃপা আপনারা কিন্তু পাবেন পঞ্চম স্থানে দৃষ্টি যেহেতু আপনারা অধিপতি গ্রহ চন্দ্র আবার দ্বিতীয়বার শুরু করার ভাবনা চিন্তা সেটি কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে মন মানসিকতা যতই সমস্যা হোক না কেন আপনারা যেমন একটুতে ভেঙে পড়েন তেমনি কিন্তু নতুন চিন্তাভাবনা আপনাদের আসবে পঞ্চম স্থানের দৃষ্টি এটি কিন্তু যথেষ্ট ভালো মানসিক আবার পরিবর্তন সেটি কিন্তু থাকবে আপনাদের এবং দৃষ্টি কিন্তু সপ্তম স্থানে থাকছে চিন্তাভাবনা করতে পারেন নতুন শুরু করবেন যা আপনারা যারা বিজনেস শুরু করবেন বিবাহ করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে সেগুলো কিন্তু আপনাদের পথ প্রশস্ত হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে শনিগ্রহ বক্রগতি ত্যাগ করছে যার ফলে কর্কট রাশি কর্কট লগ্ন একটু অন্তর্দৃষ্টি দিয়ে আপনি অনুভব করুন কারণ কি আপনার সাফল্য স্থানে দেবগুলো বৃহস্পতি অবস্থান করে আছে বিষয়টা অবশ্যই একটু আপনি নিজে চোখ বুঝিয়ে চিন্তা ভাবনা করুন কতটা ভালো পজিশানে গ্রহ অবস্থান করে আছে শনি গ্রহ রেট্রোগেট হবার কারণে কিছুটা সাময়িক সমস্যার মধ্যে আপনারা রয়েছেন কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক দিক থেকে সমস্যা বিশেষ করে আপনি অন্য ব্যক্তিকে হেল্প করতে চাইছেন কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বদনাম হচ্ছে বদনামের ভাগিদারা আপনি হয়ে যাচ্ছেন যে কাজ করেননি সেই কাজের বদনাম কিন্তু আপনাকে নিতে হচ্ছে যারা করকর রাশির আছেন মানসিকতা আপনার মানসিকতার পরিবর্তন সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তান থাকলে সন্তানের সঙ্গেও কিছুটা আপনার মতের অমীর হচ্ছে বা অবাধ্য হচ্ছে সন্তান তবে আপনারা পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা রাখুন দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থানে আছে এবং পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে তাই সুফল আপনারা অবশ্যই পাবেন কর্কর রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন মানসিক দিক থেকে একটু পজিটিভ থাকার চেষ্টা রাখুন অবশ্যই মাছভিত্তিক রাশিফল দেখবেন আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ